আজিমো এটা রেসিপি লৈ আহিছো ঢেকিয়া শাকৰ লগত ডিম কেনেকৈ দি বনাই আহকচোন চাও। মই তেল দিছো, এতিয়া মই দিম দুটা জলকীয়া কাটি দিছো আর পিঁয়াজ তেলত দিও। ঢেকিয়া শাকখিনি মই কাটি ললো, জিরা পাউডার অকমান দিছি, জিরা পাউডার এক চামচ দিই, হালধি আন্দাজ মতো দিই, নিমখও আন্দাজ মতো দিই, আর ডিম দুটা থৈছো। পিছত ডিম দুটা ফ্রাই করে তাতে দি দিম ঢেকিয়া শাকর লগতে। আমার তেলখিনি গরম হল, পিঁয়াজখিনি বাদামি কালার হয়েছে, মই এতিয়া ঢেকিয়া শাকখিনি দি দিছো। ঢেকিয়া শাকখিনি মই ফ্রাই করে লম, জিরা পাউডার দিয়েছি, হালধি দিয়ে আন্দাজ মতো, নিমখ আন্দাজ মতো দিই, শাকখিনি মই অকণমান সময় ভাজি লম। এতিয়া শাকখিনি খাপৰ মাৰি দিম, অকণমান সিজক। শাকখিনি মই এতিয়া খাপৰ মাৰি দিছোঁ। আমাৰ ঢেকীয়া শাকখিনি ভজা হ'ল, এতিয়া ঢেকীয়া শাকখিনি নমাই থ'ম। কেৰাহীখনত অকণমান তেল দিম, এয়া মই দুটা ডিম লৈছোঁ, ডিমকেইটা ভাজি ল'ম। তেল গৰম হ'ল, মই ডিমকেইটা ভাজি ল'ম। ডিমৰ মই অকণমান ভাজি দিম, আৰু আঞ্জাৰ মতে অকণমান মই নিমখ দিম। ডিম দুটা মই গুড়িকৈ ভাজি লওঁ। এতিয়া মই ঢেকীয়া শাকখিনি দি দিম, আপোনালোকে এনেকৈ বনাই খাবচোন। ঢেকীয়া শাকৰ ভাজিখন বৰ ভাল লাগে, ডিম দিলে আৰু ভাল লাগে। মই এতিয়া ঢেকীয়া শাকখিনি দি দিছোঁ, ভাজি থোৱা ঢেকীয়া শাকখিনি দি দিছোঁ। মোৰ ঢেকীয়া শাকৰ ভাজিখন ধুই লওঁ, আপোনালোকেও ঘৰত বনাই খাব এনেকৈ। মোৰ ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক, শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰিব।